প্রবল তাপপ্রবাহের হাত থেকে বাঁচাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর দেখা গেল মানবিক মুখ। ভোট পর্ব শুরু হতেই পাল্লা দিয়ে যেরকম বেড়েছিল তাপপ্রবাহের তীব্রতা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রাজনৈতিক চাপানউতোর। ভোট মিটতেই ফল প্রকাশের আগে আজ হুগলির বৈত্যবাটি চৌমাথার মোড়ে তাপপ্রবাহের হাত থেকে রক্ষা করতে চন্দননগর পুলিশ কমিশনারেট অধীনস্থ শ্রীরামপুর থানার অন্তর্গত শ্যাওড়াফুলি ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে দেখা গেল তাদের মানবিক মুখ। আজ দুপুর 12টার সময় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে দেখা গেল সাধারণ পথচারীকে, রিক্সা চালক, ভ্যান চালক, অটো, টোটো চালক ও যাত্রীদের হাতে গ্লুকন ডি ও ক্যাডবেরি তুলে দিতে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সাধারণ মানুষ আপ্লুত। পুলিশ এবং যৌথ বাহিনী এইভাবে সবাইকে জল খাওয়াচ্ছে, খুব ভালো লাগছে। আগামী দিনেও যেন আরো ভালোভাবে আমার সঙ্গে যুক্ত থাকেন, আরো ভালো লাগবে। মানবিক দিকটা খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে। আজকে সেন্ট্রাল বাহিনী এবং পুলিশ এত ভালো যৌথ উদ্যোগে সবাইকে জল খাওয়াচ্ছে, পথচারীদের এবং ড্রাইভারদের, আজকে খুব ভালো লাগছে। আমাদের এই তো গ্লুকন ডি এবং ক্যাডবেরি দিচ্ছে সবাইকে, সবার জন্য খুব উপকার, খুব ভালো লাগছে। ঠিক আছে, এবং যৌথ উদ্যোগ এরমভাবে করছে, আগামী দিনে করলে আরো ভালো লাগবে।